করে বানাইতে বানাইতে আমরা শিখবো, ঠিক আছে? আমরা প্রথম আমাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে নিব। আমাদের বেসিক জিনিস কি, এটা আমরা বানাবো, ঠিক আছে? এটা আমরা বানাবো প্রথম। তো এটা বানানোর জন্য আমাদের কি লাগবে, আমরা ওয়েব শুরু করতেছি একদম বেসিক, ঠিক আছে? তো এটা শুরু করতে গিয়ে আমাকে প্রথম লাগবে যে আমার নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করি আমি, নোটি প্যাড প্যাড প্লাস প্লাস আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড করে ইনস্টল দিব, ঠিক আছে? না আর চাইলে কোড শর্টকাট করার জন্য জেন কোডিং, জেন কোডিং, জেন কোডিং আমরা ইনস্টল ইনস্টল করে এখানে আমরা ইয়া করতে পারবো। এটা গানে এক্সট্রাক্ট করবো, আন এক্সট্রাক্ট করে আমরা যেই ফোল্ডারটা পাবো, এই দুটো ফোল্ডার পাবো, এই দুটো ফোল্ডারকে কপি করে আমরা এই আমাদের প্রোগ্রাম ফাইল নোটপ্যাড প্লাস প্লাস অ্যান্ড প্লাগিন এখানে পেস্ট দিয়ে দিব। তাহলে আমাদের কোডিং কম করতে হবে, গুগলে যে জেন কোডিংগুলো ওগুলো আমরা পাবো। তো এটা বানাইতে গেলে আমাদেরকে প্রথম মানে আমাদের এটা বানাইতে গেলে প্রথম কিছু ইমেজ লাগবে। আর প্রথম আমরা আসি নিউ, নিউ থেকে নতুন একটা ফোল্ডার নিলাম, এইচটিএমএল, এইচটিএমএল নামে একটা ফোল্ডার নিলাম। এখানের ভিতর নিউ নিউ টেক্সট ডকুমেন্ট নিব, ডকুমেন্ট নিয়ে এখানে দেখতে পাচ্তেছেন যে আমার ওই বাইরের অংশটা ইয়া নাই, এক্সটেনশন ফাইল ভিউতে গিয়ে এক্সটেনশনে ক্লিক করে দিব, এটার এক্সটেনশনটা শো করতেছে। তাহলে আমি ডিএক্স ইনডেক্স ডট এইচটিএমএল নিব, ইনডেক্স ডট এইচটিএমএল নিলাম। এটা ওয়েব ব্রাউজার হয়ে গেছে, এখন ওয়েবে খুলবে এটা ডিফল্ট। হ্যাঁ এটা এখানে খুলবে, দেখছেন এখানে খুলছে, দেখেন যে ফাইল এখানে খুলছে তো বলছেন সি ইউজার ডেস্কটপ এইচটিএমএল ইনডেক্স ফাইল, মানে ডেস্কটপের ভিতর এইচটিএমএল ফোল্ডারে ইনডেক্স ফাইলটা আছে। তারপর আমরা এখানে একটা সিএসএস নিয়ে নিব, একই সাথে কাস্টম করে ফেলতেছি, এসটিওয়াই স্টাইল স্টাইল ডট সিএসএস। এই দুটাকে আমি একসাথে রাইট বাটন ক্লিক করে ওপেন নোটপ্যাড, নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর আমি নোটপ্যাডটা বড় করি, নোটপ্যাডটা বড় করি, ইনডেক্সে লিখি, ইনডেক্সে লিখবো HTML কোলন ফাইভ, কোলন ফাইভ দিয়ে কন্ট্রোল চেপে ধরে ই চাপবো। তাহলে আমার ডিফল্ট লেখাগুলো চলে আসতেছে, কেমনে আসতেছে আমি যখন জেন কোডিংটা দিয়ে রাখছি সেজন্য আসতেছে। তাহলে এটার কি টাইটেল হবে, কি ডাইনামিক না কি একটা, UIMIC ডাইনামিক আছে দিলাম। তারপর আসেন যে লিঙ্ক, আমার লিঙ্কটা একটা নিতে হবে, লিঙ্ক এটা একটা লিঙ্ক ট্যাগ, এটাকে স্টাইল শিটকে আমি রিলেশন করার জন্য ব্যবহার করবো, এসটিওয়াই এল এ স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএসকে আমি এটা দিয়ে লিঙ্ক করলাম, এই ফাইলের সাথে এই ফাইলের সাথে লিঙ্ক করলাম। রেল মানি রিলেশনশিপ আর এইচআরএফ মানি এটার কোথায় আছে সোস্ট্রাম। তো আসেন, এই গেল আমার রিলেশন। আর এখন বডিতে আসেন, বডিতে প্রথম কী আছে দেখে নেন, এখানে কি আছে আমার 1 2 3 4 5, একটা দিয়ে এগুলো আমি এটা চিন্তা করি, এখন এটা নিয়ে গবেষণা করবো আমরা। এখানে একটা ডিপের মধ্যে 1 2 3 4, এই চারটা এই সেকশনটা একটা ডিপ করতে পারি, এটা একটা ডিপ মানে আলাদা ডিভিশন, ডিভিশন করে নাও, এটা একটা ডিভিশন করতে পারি, তারপরে এটা একটা ডিভিশন করতে পারি, এটা একটা ডিভিশন, 1 2 3 তিনটে ডিভিশন করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে নিব। চলেন প্রথমে একটা ডিপ নিই, ডিপ নিব, এটাতে লগো থাকবে, লগো ইমেজটা 1 2 3 4, ডিপ নিলাম, ডিপ ডিপ নিলাম, ডিপকে ক্লাস দিব, সিএলএ ক্লাস দিব যে টপ হেডার, এটার নাম দিব
টপ হেডার প্রফেশনাল ভাবে লিখেছি টপ 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 এইচডি আর হেডার লিখে দিলাম যে টপ হেডার। এটার ভিতর আমার কি আছে যে ডিভ মানে ডিভিশন, ডিভিশন করে নিলাম, আলাদা করে নিলাম এটাকে, ঠিক আছে। তারপর টপ হেডার মানে হচ্ছে যে টপ হেডারে আমি এখন ইউ এল এর ভিতরে এল আই নিব, এল আই অল্টার ই, আমি অল্টার ই দেওয়ার সাথে সাথে এগুলো আসছে। আমরা দি তিনটে দিলাম, এক দুই তিন, আবার এগুলো হবে যে লিঙ্ক, কন্ট্রোল জেড দিলাম, আমি এখানে লিঙ্ক করে দিই এই ট্যাগটা নি এইচ আর এফ হ্যাশ। আগে আমরা HTML কি রিউ এম অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিস, হোম অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিস, ঠিক আছে, হোম এ পি ও ইউ টি অ্যাবাউট অ্যাবাউট প্রোডাক্ট ইউ সি টি প্রোডাক্ট সি আর বি আই সি ই এস সার্ভিসেস। আমি ইউ এলএলআই দিয়ে আমরা মেনু ক্রিয়েট করি সবসময়, আমরা ইউএলএলআই দিয়ে মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। তারপর নিব যে একটা কি ইমেজ আইএমজি ট্যাগ, এসআরসি সোর্স দিব, এটা হচ্ছে লগো হবে, ঠিক আছে। ইমেজকে আমরা লগো নিব, ঠিক আছে। আমি এটা একটা ডিপের মধ্যে দিয়ে দিই, ডিপ যত বেশি নেবেন তত স্টাইল করতে সুবিধা, আপনার ডিপ যত বেশি হবে তত স্টাইল করতে সুবিধা। CLAS ক্লাস লগো PNG, এটা লগো লগো LOGO লগো লগো IMG লগো IMG দিলাম, কাট করে কন্ট্রোল লাইক দিয়ে একটু দূরে দিয়ে বসাই বসাই দিলাম, ঠিক আছে। এটা ডিপের ভিতর সাবডিপ, আচ্ছা। তারপরে এটা কপি করে কপি করে আরেকটা বসাই এখানে, এটা হচ্ছে সার্চ বাটন, এই ক্লাসের নামটা দিয়ে সার্চ সার্চ সার্চের একটি ভিউট হচ্ছে যে কি এটা কি সার্চ বাটন না, তো আসেন এখানে কি হবে ইনপুট
দেন বা যেটা দিবেন এটা শো করবে, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইনপুট টাইপ বাটন, এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই আমার ওয়েবসাইটটা, এখন দেখেন লার্নিং অপশন দেখে আসছে। কন্টেন্ট দিলাম আমি সময় বাঁচানোর জন্য, কিন্তু কপি করছি, আপনারা ভাই কপি করবেন না দয়া করে, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আমি ভিডিওটা লেন্থি না করার জন্য কপি করছি। বডি টাইটেল লরেন ইপসামে থাকুক, তারপরে বডি ক্লাস এগুলো থাকুক, বডি এখানে শুধু বডিতে বাটনটা হবে না, শেষ বডি শেষ। আসেন আসেন, এরপর আমরা দেখবো যে এটা এক এখানে মানে এখানে এটা বলেই দিছে, দেখেন এখানে যে 700 পিক্সেল উইড, 700 × 300 উইড হাইট, ঠিক আছে, 700 × 300 করে, এটা হচ্ছে টোটাল উইড হচ্ছে 700 পিক্সেল, 300 × 900 700, এটাকে ভাগ তিন ভাগে ভাগ করবেন ধরো আমাদের, ঠিক আছে, তিনটা ভাগ করলে ধরেন আমি পার্সেন্টেজ হিসেব করে যদি ক্যালকুলেটার নেন, ক্যালকুলেটার 100/3 সবাই 33%, ঠিক আছে, যদি উইড হাইট নিই তাহলে ঠিক হয়ে যাবে এটা। তাহলে একটা ডিপের মধ্যে তিনটা আমি এটা নিব, ঠিক আছে, এগুলো স্টাইল করার সময় বক্স নিব, তিনটা ডিপ নিলে হয়ে যাচ্ছে, ফার্স্ট ডিপ সেকেন্ড ডিপ থার্ড ডিপ, এগুলো ব্ল্যাঙ্ক, চিন্তা করবো আমরা প্রথম এসটিএমএলটা মানে ইনপুট র ইনপুট দিয়ে ফেলবো, ঠিক আছে, এগুলো কাজ করবে কিনা দেখেন, কাজ করতেছে কিনা দেখবেন, ঠিক আছে, আসেন। তারপর আমি সিএসএসকে কল দিয়ে ফেলবো, সবগুলোকে যা সিএসএস থাকবে ওগুলো কল দিয়ে যাবো, কপি করলাম, ডট দিলাম, এরকম করে সিএসএস
নাহলে কপি করতাম না। এজ এ লগো ইমেজ, লগো ইমেজ, লগো ইমেজ কে এখানে কল দিব। লগো ইমেজ কে কল দিলাম, তারপরে ইউএলএলআইএ, আচ্ছা এটা হাতে লিখে ফেলি, ক্লাস না, ইউএল এল আই এ কে কল দিলাম, ঠিক আছে। তারপরে সার্চ এটাকে কল দিলাম, এডিটটাকে কল দিব। আচ্ছা আসেন প্রথমে এই অংশটা করি, তারপর বাকি অংশ চেক করে দেখি তো আমার সিএসএস টা আছে কিনা। চেক করে দেখব আমার সিএসএস আছে কিনা। এটা সিএসএস ডিসপ্লে ব্লক, সিএসএস পাইনি, সিএসএস পাইনি কেন? পাইছে কিনা চেক করার জন্য দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, পাইছে। মার্জিন, মার্জিন টপ, মার্জিন জিরো, জিরো পিক্সেল, পেডিং জিরো পিক্সেল দিব, জিরো পিক্সেল, পেডিং জিরো পিক্সেল, ঠিক আছে। মার্জিন পেডিং জিরো পিক্সেল মানে একদম দেখেন এটা এখানে আছে না, কোনায় চলে যাবে, মানে একদম পাক থাকবে না, একদম ইয়া থেকে শুরু হবে। তো আসুন সেটাকে টপ হেডারকে ইউএলএল কে ফলোড লেফট করে দিই, এফ ফ্লোট ল্যাব মানে এটা শুয়ে যাবে, এফ এল ও ফ্লোট লেফট, ফ্লোট ল্যাব মানে দেখছেন এটা শুয়ে গেছে। তারপর এটাকে ট্যাক্স ডেকোরেশন নান করে দিব, ট্যাক্স ডেকোরেশন মান নান মানে ট্যাক্স ডেকোরেশন, ট্যাক্স ডেকোরেশন নান নান করে দিলাম। নান করে দেওয়ার পর দেখেন এটা কেমন হয়েছে, না ট্যাক্স ডেকোরেশন নান ইউএলএলআই, ইউএলএলআই কে করলে হবে না, এটাকে করতে হবে যে ইউএলএলআই এ যেখানে আছে ওইখানে সেভ দিলাম, সেভ দিয়ে মানে রিলোড দিলাম, দেখছেন নিচে দিয়ে একটু দাগ ছিল ওইটা চলে গেছে। এখানে এখন আমি চাচ্ছি যে বুলেট পয়েন্টগুলো দৌড়াবো, এটা কেমনে করবো বলেন, ফায়ারবাগ দেওয়া আছে তো সেটা বোঝা যাবে।
সার্ভারটা ডিএক্টিভেট কেনা একটু দেখি আমি। এক্সটেনশন হ্যাঁ অ্যাক্টিভ আছে। কালার আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই, তাহলে কি বলে সাদা হয়ে গেছে, তাহলে এটা হোয়াইটে থাকবে। নান দিয়ে দিই ও এন এ, যদি লিস্ট স্টাইল নান দিয়ে দিই তাহলে দেখেন আমার এটা চলে যাবে, ওই যে বুলেট পয়েন্টগুলো ছিল ওই বুলেট পয়েন্টগুলো চলে যাবে, দেখছেন চলে গেছে। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ডিপকে, পুরো ডিপকে, তাহলে এটা বোধগম্য হবে। ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে ব্ল্যাক, কালার দেওয়ার আগে একটা হ্যাশ দিতে হবে, নাহলে কালারটা কাজ করবে না। ঠিক আছে, শেষ করার পর সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, আসেন, এই পুরোটা কালার পাইছে পাওয়ার পর এখন আসেন, এগুলো একটু ইয়ে করতে হবে, আমাকে আলাদা করতে হবে। তাহলে একটু কী দিতে হবে, ফেডিং দিয়ে দিলে হচ্ছে, ফেডিং দিয়ে দিলে দেখেন একটু দূরত্ব বজায় রাখতেছে ওরা, দেখছেন দূরত্ব পেডিং কত 40-27 পিক্সেল দিয়ে দিলাম। সার্চ এলিমেন্ট নেওয়া আছে, এটাকে কি ফ্লোট FL ফ্লোট রাইট দিলে কি হবে, রাইট দিলে দেখেন যে আমার স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মার্জিন দিয়ে নিয়ে যেতে হবে, মার্জিন লেফট দিলাম 0 পিক্সেল, আচ্ছা মার্জিন লেফট দিলে যাচ্ছে না, মার্জিন রাইট দিতে হবে, মার্জিন রাইট, কোন যাচ্ছে না, আমি কোন এলিমেন্টের কাজ করতেছি একটু দেখি, এটা কোথায় আছে এখন, সার্চ ইনপুট টাইপ সার্চ এডিপে কোথায় এসেছে, এটা ভেঙে গেছে, আচ্ছা সোজা করলাম,
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে সমস্যা নেই, এটা নিয়ে আসা যাবে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা টপ হেডারে ছিল, কপি করলাম, সেভ দিলাম, তারপর রিলোড দিয়ে দেখি। এটা এখানে পড়ে আছে, কিন্তু আমার এটা গেছে, কিন্তু দেখেন আপনি এটা বড় হয়ে গেল কেন। ডিসপ্লে ব্লক দিয়ে দিতে হবে, মানে টপ হেডারকে ডিসপ্লে ব্লক দিয়ে দিতে হবে। ডিসপ্লে ব্লক মানে আমার ডিসপ্লে দেয় আর কেউ ঢুকিও না, ওটা আমার মানে মর্যাদা থাকবে। মানে আমার এই পজিশনে কেউ ঢুকতে পারবে না। সমস্যা করতেছে, ফ্লোরটা তুলে দিলে ভালো, ব্যাটার জাতীয় এর জন্য মঙ্গল। এটা আসবে এখানে, এটাকে আমি এই ডিপটাকে সরাইতে পারি কিনা দেখি। রাইট বাটন করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, সার্চ ডিপটাকে, সার্চ ডিপের ভিতরে কি আছে এটা ব্যবহার করে বাইরে করতে পারবো। মার্জিন এখানে কাজ করতেছে না, এটা ফলো আছে। কিছু
চারের দিক থেকে পাওয়ার কথা, পাচ্ছো কোন দিক থেকে? আজকে ডিসচার্জ করতেছে, ডিসচার্জিং ফিজ কপি করলাম এটা। সেভ করার পর আমি হেডার প্যারাগ্রাফকে ফন্ট সাইজ দিয়ে দিই, ফেডিং দিয়ে দিই, কপি করলাম, ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট সাইজ দিলাম যে ধরো 20 পিক্সেল, সেভ দিলাম, রিলোড দিয়ে দেখি যাও এটা ঠিক মতো আসছে কিনা। আচ্ছা ফেডিং এখানে চারিদিক থেকে পাচ্ছে, ওখানে ইয়ে পাচ্ছে, ফেডিং দিয়ে দিব 20 পিক্সেল। মার্জিন দিতে হবে, না হলে এটা কাজ করবে না ভালো। মার্জিন মার্জিন ল্যাব দিয়ে দিব, ঠিক আছে বুঝতে চান, মার্জিন ল্যাব এখানে পর্যন্ত এনে দিলাম 43 পিক্সেল, ঠিক আছে। এগুলো মাউস তো করে বলুন কোডগুলো, ক্লাস দিয়ে দিই, একটা দিলাম, মার্জিন ল্যাব ইনলাইনে দিয়ে দিব, কাজ না করলে ইনলাইন সিএসএস করে দিবেন, ঠিক আছে। ইনলাইন সিএসএস কিভাবে করবেন, মার্জিন ল্যাব কন্ট্রোল এক্স, মার্জিন লেফট কে এক্স করলাম, এখানে শুধু স্টাইল লিখে দিব STY, স্টাইল করে দিলাম, এখানে সেভ দিলাম, ঠিক আছে চলে আসুন, ঠিক আছে চলে আসছে 43 পিক্সেল, এদিকে এটা ছড়ে আসছে 43 পিক্সেলের জায়গায় আমি 50 দিয়ে দিই, 50 দিয়ে দিলাম, ঠিক আছে মোটামুটি যাতে আসছে। আচ্ছা আমরা আজকে উইডহেড শিখতেছি না, আমরা শুধু এগুলো শিখতেছি, আমরা বারবার বলতেছি। আচ্ছা আসেন, কপি করলাম এটা, এখানে কল দিলাম এটাকে, বডি টাইটেলকে কল দিলাম, বডি টাইটেলকে হেডার টাইটেলের স্টাইলটা দিয়ে দিব, কপি করে বডি টাইটেলের হেডার টাইটেলের স্টাইল, সেটাকে ফন্ট সাইজ 30 করে দিই, একটু আলাদা ডিফারেন্স দেখানোর জন্য, ঠিক আছে। তারপর আসেন বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ কপি করলাম, এটাকে বডি প্যারাগ্রাফ
ডটটা কিন্তু ছুটে গেছে, দেখছেন কালার সাদা সাদা চেঞ্জ হয়ে গেছে, তো এটা মাস্ট বি কেয়ারফুল। বডি কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আলাদা করে বোঝানোর জন্য, হোয়াইট দিয়ে দিই, ডিফল্টভাবে হোয়াইট দিয়ে থাকে। তো এখানে বডি প্যারাগ্রাফের স্টাইলটা, বডি প্যারাগ্রাফের স্টাইলটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেখি আমার স্টাইলটা কি পরিমাণ আছে, কিরকম আছে, ঠিক আছে। আচ্ছা যাক, মোটামুটি আছে কোন রকম, মন্দের ভালো আর কি। তো এটা গেল আমাদের ডিপগুলোকে কল দিই, এখন ফার্স্ট ডিপ এখন আসবে উইড হাইডের পালা। আচ্ছা সেকেন্ড না, থার্ড মানে এভাবে দিছি, থার্ড যে 300, 300 পিক্সেল দিয়ে দিলাম, হাইটও দিলাম 300 পিক্সেল, 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, বুঝে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বিএল এ ব্ল্যাক দিয়ে দিলাম। আমার ফার্স্ট স্ট্রিপ যদি গিয়েছে পেডিং দিয়ে দিতে, একটু পেডিং মানে আলাদা, একটু আলাদা পেডিং দিয়ে দিলে বুঝবেন এটা কোত্থেকে কোথায় গেছে। পেডিং 0 পিক্সেল, বললাম না আজকে ঠিক মতো কাজ করতেছে না কেন, পেডিং দিলে দিকে কেন পারবে। আচ্ছা ঠিক আছে, ভালো কি করবো, পারলে পেডিং না দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম, ফ্লোর লেফট করে দিই। মার্জিন বটম দিয়ে দিব, স্টাইলটা কপি করে সবগুলোতে দিয়ে দেখি। সবটার কিন্তু একটা স্টাইল হবে, আর বাকিগুলো করে থার্ড ডিপ সেকেন্ড ডিপ কলে হয়নি। আচ্ছা এগুলোর মনে হয় 3D জন্য আমি বলেছি কোথাও,
আচ্ছা এটাকে দিতে হবে ফলোড রাইট, এটা ফলোড লেফট না, থার্ডটাকে ফ্লোট রাইট, FLO ফ্লোট, RIGHT রাইট দিতে হবে। রাইট দেওয়ার পর কাজ শেষ, হ্যাঁ এটার ফ্লোট রাইটে চলে যাবে, একদম রাইট থেকে শুরু হবে। দেখি একটু ফ্লোট রাইট দেওয়ার পর কী হয়েছে, দেখছেন একটা এসে গেছে। আর এটাকে মার্জিন দিয়ে নিয়ে আসতে হবে আমার দোকানটা, সেকেন্ডটাকে মার্জিন লেফট, মার্জিন লেফট দিতে হবে, লেফট দিয়ে ওকে। দেখছেন আলাদা হচ্ছে যে, তিনটে ডিব আলাদা হয়েছে দেখছেন। এগুলো চাইলে আরো বড় দিয়ে দিতে পারেন, উইড উইড বারো উইড বাড়া দিতে পারেন দেখছেন, উইডের 33% দেন আপনি, 33%, ঠিক আছে সবগুলো কিন্তু 33% দিয়ে এই কপি করলাম। কপি করার পর আমি সেকেন্ডটাতে এটা দিব, ফাঁকা জায়গাটা লাগবে না। শেষ, আমাদের ক্লাসও শেষ, ডিজাইনও শেষ। 33 করার পর এটা পাচ্ছে না এদিক দিয়ে, মার্জিন লেফট কোথায় আছে দেখেন, এই এই হচ্ছে মার্জিন লেফট, এই সমস্যা। এখানে লেফট 33% করার পর এদের হবে না, তাহলে এটা কত পিক্সেল হবে, 23 পিক্সেল, মার্জিন ল্যাব সেকেন্ড ডিপকে 23 পিক্সেল হবে, ঠিক আছে মার্জিন ল্যাব একটা মুছে দিল হচ্ছে, ওকে ফিনিশ। এখানে ব্যবহার করে আমরা এইচটিএমএলটা ট্রাই করব, ঠিক আছে। আজকের ভিডিও অনেকক্ষণ লেন্দি হয়ে গেছে, আজকে আর না, 51 মিনিট হয়ে গেল, তো পরবর্তীতে মানে আমরা আজকে যেগুলো ক্লাসে দেখাইছি এগুলো প্রথম ক্লাস বা দ্বিতীয় সেকেন্ড ক্লাস হিসেবে অনেক কিছু, কিন্তু এগুলো ট্রাই যখন বেস্ট ভালোভাবে করবেন আপনি ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারবেন। তো আমি আশা করি আপনারা ট্রাই করবেন।